বিভিন্ন অঙ্গসময়ের সঠিকভাবে কাজ করতে সহায়তা করে খনিজ ও ভিটামিন আর বিভিন্ন খনিজের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে এমন একটি উপাদান যা আমাদের হাড় ও দাঁতের সুরক্ষা নিশ্চিত করে তবে এর বাইরেও পেশির কার্যকারিতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন বয়স বৃদ্ধির পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতির সম্ভাবনাও বেড়ে যায় শরীরে ক্যালসিয়ামের অভাবে নানা সমস্যা দেখা দিতে পারে ক্যালসিয়ামের অভাবে যে সমস্যাগুলি অন্তর্ভুক্ত করতে পারে সেগুলো হল দুর্বল হাড় ও দাঁত পেশি ব্যথা হাতে ও পায়ে অসাড়তা এবং ঝাঁঝালো শ্বাস নিতে কষ্ট হওয়া অনিয়মিত হৃদস্পন্দন বিষণ্নতা বিভ্রান্তি দুর্বল মনোযোগ ক্যালসিয়ামে দীর্ঘস্থায়ী অভাবে হাড় ফ্রাকচার হয় যারা দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাবে ভোগে তারা এক পর্যায়ে হাড় ফ্রাকচারের সমস্যায় পড়তে পারেন মেয়েদের মনোফোধের পর হাড় ফ্রাকচার হওয়ার ঝুঁকি বেশি থাকে তাই বয়স সন্ধিকালে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ক্যালসিয়ামের ঘাটতি পূরণের অনেক উপায় রয়েছে যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যালসিয়ামের অভাব দূর করতে দুগ্নজাত দ্রব্য যেমন দুধ পনির এবং দই ক্যালসিয়ামের অন্যান্য উৎসগুলোর মধ্যে সবুজ শাক মাছ সয়া কমলা এবং টোপু খেতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ক্যালসিয়ামের অভাব দূর করতে পর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যা শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম কাজ করে না নিয়মিত ব্যায়াম করা ক্যালসিয়ামের অভাব দূর করতে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন কারণ এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করতে পারে উচ্চমাত্রার ক্যালসিয়াম আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে জামা ইন্টারন্যাশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে খাদ্য তালিকাগত পরিপূরক থেকে উচ্চমাত্রার ক্যালসিয়াম গ্রহণ হৃদরোগ এবং ক্যান্সার সহ সমস্ত কারণ হতে মৃত্যুর ঝুঁকি বাড়ায় নিয়মিত খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পরামর্শক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন